নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আগামীকালকে রাশিফল থার্ড আগস্ট দু বুধবারের দিন কালকের দিনে আপনি মেস থেকে মিন রাশির জাতক জাতিকা বা মানুষ হলে কি ফল পাচ্ছেন বা কী রেজাল্ট পাচ্ছেন তার আলোচনা আমি এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরছি আমি প্রত্যেক দিন কিন্তু বলি যে আপনাদের চ্যানেল তাই সাবস্ক্রাইব করুন আর ঘন্টা প্রেস করুন তাহলে আপডেটগুলো রেগুলারলি পাবেন পেয়ে যেতে পারবেন চলুন না শুরু করি আলোচনাটা শুরু করা যাক কি হবে কিভাবে চলতে পারেন কিভাবে চললে ভালো ফল আসতে পারে তুলে ধরি কালকে কন্যা রাশি কালকে ষষ্ঠী শুক্লপক্ষের হস্তা নক্ষত্র সিদ্ধ যোগ চলবে শুভ যোগ কালকে একটা কথা বলি ভগবান গণেশজিকে ডাকবেন স্ট্রাট স্ট্র্যাটেজি সেট করার দিন কিছু মাথার মধ্যে ঘুরছে কিছু প্ল্যান করছেন কিছু বড় প্ল্যানিং করতে চাইছেন স্ট্র্যাটেজি সেট করবেন আগামী আগামীকালকের দিনে আপনি মেস আপনি বৃষ আপনি তুলা আপনি ধনু আপনি মিন জেরাশিদি মানুষ হন পারলে করুন বেটার রেজাল্ট হবে তাই গণেশজিকে ডেকে দিনটা শুরু করুন দিনের কাজগুলো শুরু করুন আশাবাদী বেটার রেজাল্ট দেবে আশা করছি বেটার ফল পাবেন আগামীকালকের দিনে যে যে নক্ষত্রগুলো ভালো ফল দিচ্ছে বা দেবে ভরণী রোহিণী মৃগশিরা পুসা। অশ্লেষা পূর্ব ফাল্গুনি হস্তা চিত্রা বিশাখা অনুরাধা মূলা পূর্বসারা ধনিষ্ঠা শতভিসা উত্তর ভাদ্রপদ এই নক্ষত্রগুলো মোটা মোটের মোটের ওপর আশা করতে পারি বেটার রেজাল্ট বা বেটার ফল পাচ্ছেন গণেশজিকে আবার রিপিট করছি ডাকবেন কোথাও যাত্রা করছেন কোথাও বেরোবেন সকাল ছটা সাত মিনিট থেকে ছটা আটচল্লিশ সামলে একটু দেখেন বড় কোনো কাজ বা ভাইটাল কাজের জন্য কন্ট্রাক্ট বড়ো সাইনিং বড় ট্রানজাকশান চারটে চল্লিশ থেকে পাঁচটা এগারো একটু দেখে নিন আমার মনে হয় বেটার ফল পাবেন বা রেজাল্টটা বেটার হতে পারে যে রাশির মানুষ হন আপনি আগামীকালকের দিনে যে যে ব্যবসাগুলো ভালো ফল পাবে যে বিজনেসগুলো ভালো ফল পাবে কনস্ট্রাকশান প্রোমোটারি হার্ডওয়্যারের বিজনেস ইট বালি সিমেন্ট রড এই যে বিজনেসগুলো জায়গা জমি কিছুটা গাড়ি মানে গাড়ির বিজনেস কিছুটা ইঞ্জিনিয়ারিং গুডস ইলেকট্রনিক্স গ্যাজেটস জল ফলমূল আদি শাক সবজি সবুজ জিনিসপত্র বরং দশকর্মা মুদিখানা শিল্পী সত্তা টিচিং সেক্টর চাপে থাকছেন কথা বলা ভালো হচ্ছে কথা বলে যে কাজ অর্থাৎ হতে পারে সেটা উকিল উকিল উকিলবাবুদের কাজকর্ম হতে পারে সেটা ওকালতি ফিল্ডের কাজকর্ম বা কমিশন কমিশন ভিত্তিক কাজ এই যে ব্যাপারগুলো এই যে কাজগুলো মুঠের ওপর ভালোর দিকে যাচ্ছে শিল্পীরা খুব একটা স্টেবেল রেজাল্ট পাচ্ছেন না ছোটো ছোটো বিজনেসম্যানরা একটু চাপে থাকবেন কালকের দিনে যারা ছোট ছোটো ধরুন পার ডে পাঁচশো সাতশো চারশো তিনশো এই ইনকাম করা মানুষগুলো বা বিজনেস করা ইনকাম করা মানুষজনগুলো একটু চাপে থাকতে পারেন তো দেখুন দেখা যাক চলুন মেন আলোচনার জায়গায় যাই মেস থেকে মিন রাশির আপনি মানুষ হলে আপনি কি ফল কি রেজাল্ট কি হতে পারে টোটালটা শেয়ার করি প্রথম রাশি মেষ রাশি সবুজের ব্যবহার করতে বলছি চার ব্যবহার করতে বলছি ভগবান গণেশজিকে ডাকছেন সাড়ে সাতটা থেকে এগারোটা পঁয়তাল্লিশ বেস্ট টাইম বারোটা দশ থেকে কালকের দিনের জন্য পৌনে দুটো একটু সামলে ব্যবহার করুন আপ টু তারপরে বিকাল পাঁচটা পর্যন্ত সময় কিন্তু স্টেবেল মেস একটা ব্যাপার খেয়াল রাখতে হবে গুরুজনদের স্বাস্থ্য স্পেশালি মা খেয়াল রাখতে হবে আপনার হেলথ মোটামুটি আশা করছি ভালোর দিকে যাচ্ছে বাচ্চাগুলোর শরীর স্বাস্থ্য ভালো থাকছে ইনভেস্টমেন্ট করা কথা এগো আমি প্রথমেই বলেছি প্ল্যানিং করা অত্যন্ত স্টেবেল দিন বলতে পারি এবং কালকের দিনে ভালো হবে পেন্ডিং কাজগুলো খতম করার জন্য অত্যন্ত ভালো দিন হচ্ছে এবং কোনো বিষয়ে কারুর সাথে কোনো জায়গায় যাওয়া আপনাদের বা আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে আপনি যদি মেসের মানুষ বা মেষ রাশির জাতক বা জাতিকা হন আপনি বন্ধুরা এই জায়গাটা আপনারা এই দিকটা বা এই জায়গাটা দয়া করে একটু লক্ষ্য মানে নজর দিন যাতে বেটার পড়া যায় নতুন কাজ কাউকে কাউকে নিয়ে চলা এটা কিন্তু খুব একটু চাপের অর্থাৎ কালিক বা বন্ধুত্ব প্রবলেম দিচ্ছে প্রবলেম অ্যারাইজ করতে পারে বিজনেস সেক্টর ভালো ভ্রমণে সাফল্য রয়েছে ইভেন বিজনেস মানে কাস্টমার পাওয়ার ভালো ফল দিয়ে যাবে দাম্পত্য জীবন ভালো হচ্ছে প্রেম আর প্রেমিক প্রেমিকারা অথবা বন্ধু বান্ধবী একটু চাপে রাখতে পারে এবং এই দিকটা এই জায়গাটা আপনাদেরকে একটু নজর রেখে চলতে হচ্ছে গুরুজন এবং জ্ঞাতি মোটামুটি ঠিকঠাক রয়েছে এবং গুরুজনদের সাথে সম্পর্ক আশা করছি ঠিকঠাক চলছে স্টুডেন্টরা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন খুব ভালো রেজাল্ট পাচ্ছেন কিন্তু বাচ্চাগুলো বাচ্চাদের দিক দিকটা একটু প্রবলেমের হচ্ছে বাচ্চাদের নিয়ে বা সন্তান নিয়ে বা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে নিয়ে কোনো না কোনোভাবে একটু অসুবিধা তৈরি হতে পারে বন্ধুরা একটু লক্ষ্য রাখতে হবে আপনি যদি মেষের জাতক বা জাতিকা হন অশ্বিনী যদি নক্ষত্র হয় কালকের দিনে না চুটিয়ে কথা বলুন ভরণী নক্ষত্র ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদের সাথে নিন বাচ্চাগুলোর বাচ্চা ছেলে মেয়েগুলোর মানে জুনিয়র আর কি আপনার থেকে কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে একটু খরচার ব্যাপারটা লক্ষ্য রাখুন বৃষরাশি নীল রং বৃষরাশি পাঁচ সংখ্যা বৃষরাশি গণেশজিকে ডাকা বৃষরাশি খেয়াল রাখছেন বারোটা দশ থেকে পৌনে দুটোর সময়টি বেস্ট টাইম সকাল সাতটা থেকে পৌনে বারোটা অথবা দুটো পনেরোর পর থেকে অন্ধকার হওয়া পর্যন্ত পুরো সময়টা কালকে শরীর কিন্তু ভোগাচ্ছে খেয়াল রাখবেন হেলথ বা হেলথের দিক বা হেলথের জায়গা লক্ষ্য রাখুন নাহলে কিন্তু চাপ রয়েছে নাহলে কিন্তু প্রবলেম রয়েছে আপনি যদি বৃষরাশির মানুষ হন আশাবাদী আপনার আপনার পিতা আপনার গুরুজনদের শরীর স্বাস্থ্য মোট কথা ভালো রেজাল্ট দিচ্ছে ফাইনান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে ভ্রমণে সাফল্য নেই ঝামেলার দিন হচ্ছে একটা প্রেসারের দিন হচ্ছে বা চাপের দিন হচ্ছে কর্মক্ষেত্রে চাপিয়ে দেওয়া বার্ডেন চাপানো বোঝা চাপানো চাপে রাখা পাঁচজনের দায়িত্ব আপনার ঘাড়ে চাপা এই ব্যাপারটা এবং কিছু ক্ষেত্রে না আপনি নিজে জড়িয়ে পড়বেন দাও আমি আমাকে জড়িয়ে দাও এই ব্যাপারটা সো এটা কিন্তু লক্ষ্য রেখে চলতে হচ্ছে বৃষরাশিতে কাজ করতে হবে বাট চাপ থেকে প্রেসারে থেকে কাজ করতে হচ্ছে একটু বন্ধুরা খেয়াল রাখুন যদিও বিজনেস ক্ষেত্র ভালো বলতে পারি কিন্তু কর্মক্ষেত্র আপনাকে প্রপার স্যাটিসফ্যাকশান দেবে না কাজ করে বা চাকরি করে মানসিক শান্তি বা মানসিক স্থিতিশীলতা পাচ্ছেন না আপনি বৃষরাশির জাতক বা জাতিকা হলে বিনিময় উল্টো দিকে বলতে পারি বন্ধুরা কিছু ক্ষেত্রে সুযোগ নেবে বন্ধু মানে কালিগ অন অ্যাকচুয়াল বন্ধুত্ব এবং হাজব্যান্ড ওয়াইফ সঙ্গে প্রেমিক প্রেমিকা মোট কথা আপনাকে স্টেবেল রেজাল্ট দিয়ে যাচ্ছে মোট কথা বন্ধুত্ব বা বান্ধবী এবং হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকারা ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো হচ্ছে বিদ্যার জায়গা লক্ষ্য রাখুন সন্তান সুখ যথেষ্ট স্টেবেল বলতে পারি অর্থাৎ সন্তান বা সন্তানাদির জায়গা সন্তান স্থান ঠিকঠাক চলছে আমি আমি এটা নিয়ে কোনো প্রবলেম বলছি না কিন্তু চাকরি ক্ষেত্রে কথা বলুন চাকরি ক্ষেত্রে কাজ করুন দায়িত্ব নিন বুঝে শুনে নিন আমি এটাই আপনাকে বলবো বেটার হবে বা বেটার রেজাল্ট দেবে বৃষরাশি কৃত্তিকা নক্ষত্রের মানুষ যদি আপনি হন কালকের দিনে না এজেড বা বয়স্ক মানুষগুলো সুবিধা নেবে রোহিণী যদি নক্ষত্র হয় মনের মধ্যে না ডাউট বড্ড বেশি তৈরি হতে পারে মৃগশিরা নক্ষত্র প্রচুর গুপ্ত শত্রুতার জায়গা দেখাচ্ছে গুপ্ত শত্রুতা পেছন থেকে ছুরি মারা বা পেছন থেকে একটু গণ্ডগোল করার চেষ্টা করা হতে পারে মিথুন রাশির মানুষজন কালকের দিনে চেষ্টা করবেন চকলেট কালার ব্যবহার করার মিথুন তিন মিথুন ছয় দুটোই চলতে পারে গণেশজিকে ডাকবেন খেয়াল রাখবেন বারোটা কুড়ি থেকে একটা পঁয়তাল্লিশ বাদবাকি সামনের এবং পেছনের পুরো সময় কিন্তু আপনার ডমিনেট করার দিন হচ্ছে কালকের দিনের জন্য কর্তৃত্ব করা নিজের কর্তৃত্ব স্থাপন করা বা নিজে একটু ডমিনেটিং ব্যাপারটা ডম কারো মানে প্রেশার তৈরি করা এবং চাপ দিয়ে কাজ হাসিল করে নেওয়া করে নেওয়া আপনি যদি মিথুনের জাতক বা জাতিকা হন সো মিথুনকে এটাই সাজেস্ট করব যে কালকের দিন আপনার দিন হতে পারে যদি আপনি কাজে লাগিয়ে নেন যদি আপনি দিনটাকে নিজের মতো করে ইউজ বা ইউটিলাইজ করতে পারেন চাকরি ক্ষেত্রে নির্ভয়ে কাজ করুন দায়িত্ব নিন নতুন দায়িত্ব নিন উপরমহল ম্যানেজার বস এদের সাথে কথা বলুন এবং প্রভাব খাটান প্রভাব বিস্তার করুন আমি আশা করছি আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন আমার মতে আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি যদি মিথুনের মানুষ হন বা মিথুন রাশির জাতক বা জাতিকা হন মিথুনের শরীরটা ভালো থাকছে মা বাবার শরীরটা একটু চাপে তবে এক্সপেক্টেড যে গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে তার মধ্যে ফাইনান্সিয়াল দিক কিন্তু স্টেবেল যারা অর্থকষ্ট বা অর্থনৈতিক সমস্যায় জর্জরিত তারাও মোট কথা ভালো রেজাল্ট পাচ্ছেন ভ্রমণে সাফল্য রয়েছে ইনভেস্টমেন্ট হতে পারে এবং চাকরি ক্ষেত্রে বারবার রিপিট করছি কর্তৃত্ব করুন সবচেয়ে বড় কথা চাকরি আর বিজনেস শত্রু দমন করুন আপনি মিথুনের মানুষ হলে মিথুনের বিজনেস খুব একটা স্টেবেল নয় কাস্টমার পেতে সমস্যা হবে কোনো না কোনোভাবে ধার বা দেনা বেড়ে যেতে পারে ইভেন ছোট ছোট বিষয় নিয়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু সম্পর্ক নষ্ট বা অসুবিধা কিছু ক্ষেত্রে পরিবারের সাথে অসুবিধা তৈরি হতে পারে ভাই বন্ধুত্ব মোট কথা ভালো রেজাল্ট দেবে ভাতৃস্থান বন্ধুস্থান বা বান্ধবীদের জায়গা মোট কথা ভালো রেজাল্ট দিচ্ছে সন্তান সুখ ভালো হচ্ছে তবে বিদ্যার জায়গা আরেকটু বেটার করা যাবে স্টেবেল রয়েছে আরেকটু বেটার করতে বলছি আর একটু বেটার করা যাবে এটা বলতে পারছি আপনি যদি মিথুনের মানুষ হন তো মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটা ফিক্সড লক্ষ্য স্থির করে সিদ্ধান্ত স্থির করে এগোন আমি এটা চাইছি আমি এটা করতে চাইছি এই একটা সিদ্ধান্ত স্থির করে এগোন মিথুন রাশি আদ্রা নক্ষত্র হাইড একটু হাইড করে রাখুন একটু লুকিয়ে একটু সিক্রেটলি কাজ করুন পুনর্বসু নক্ষত্র বহু পিচ টান তৈরি হতে পারে সব মিলিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা পেছনের টান এটা কিন্তু তৈরি হতে পারে এটা আপনাকে একটু নজর রাখতে হচ্ছে কর্কট আকাশি বা হালকা সবুজ কর্কট রাশি চার কর্কট রাশির জাতক জাতিকা বা মানুষ যদি আপনি হচ্ছেন আগামীকালকের দিনে চেষ্টা করছেন জিকে ডাকাল এবং কর্কট রাশির মানুষজন হলে কালকের দিনের জন্য আপনি চেষ্টা করবেন সকাল সাতটা থেকে এগারোটা দশ অথবা আড়াইটের পরের সময়টা সাড়ে এগারোটা থেকে প্রায় পৌনে দুটো একটু সামলে চলুন একদম চুপচাপ কাজ করবেন কর্কট রাশির মানুষ বা জাতক জাতিকা যদি আপনি হন বা হচ্ছেন চুপচাপ কাজ করুন বা সিক্রেটলি কাজ করুন কারণ কালকের দিন আমার মতে কাজের জায়গা বা কাজের ক্ষেত্র কিন্তু খুব একটা স্টেবেল নয় শত্রুতা পেছনে লাগা অসুবিধা তৈরি হওয়া আপনার ভালোগুলোকেও মন্দ করে দেখানো এটা কিন্তু তৈরি হতে পারে কর্কটের জাতক জাতিকা বা মানুষ হলে আপনি ভালো করছেন আপনি ভালোভাবে কাজ করছেন কিন্তু সেটা ভালোভাবে বা ভালো মতো করে নেওয়া হচ্ছে না এক নম্বর প্রবলেম দু নম্বর প্রবলেম হচ্ছে পেছনে লাগা বা শত্রুতা তৈরি করা আপনার সাথে শত্রুতা করা হতে পারে আপনি যদি কর্কটের মানুষ হন তিন নম্বর হচ্ছে যে আপনাকে বাধা বিপত্তির মধ্যে ফেলা হতে পারে দেখে আঁকবেন তাই চাকরি ক্ষেত্রে সামলে চলুন চাকরি ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন চাকরি ক্ষেত্রে সাবধানে চলুন আশা করি বোঝাতে পারলাম আপনি যদি কর্কটের জাতক হন বা জাতিকা হন কর্কট রাশির ফাইনান্সিয়াল স্টেবিলিটির জায়গা রয়েছে আপনার এবং আপনার গুরুজন বাবা মা বা সিনিয়র বা এজেররা ভালো থাকছেন ইভেন বিজনেস পার্ট কিন্তু স্টেবেল কথা বলতে পারবেন ভালো করে কাস্টমার ডিল করতে পারবেন আপনি যেখানে মালিক হচ্ছেন সেখানে আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন কিন্তু আপনি যেখানে কর্মচারী বা লেবার আমি কাজের জায়গা খুব একটা স্টেবেল পাচ্ছি না বা বেটার হচ্ছে বলতে পারছি না একটু দেখে চলুন টেন থাউজেন্ড রাহুযুক্ত মঙ্গল কালকে আপনাকে প্রেসারে রাখছে এবং ভাগ্য খুব বেশি সাপোর্ট করবে না বা সাথ দেবে না কর্কটের জাতক বা জাতিকা হলে দাম্পত্য এবং বাবা মায়ের সাথে সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফ এবং বাবা মা ঠিকঠাক প্রেম ঠিকঠাক বন্ধুত্ব নয় তাই বন্ধুত্ব বা বান্ধবী স্পেশালি প্রফেশনাল ফিল্ডে যারা ফ্রেন্ডস রয়েছেন এড়িয়ে চলুন সন্তান এবং বিদ্যাস্থান সুফল দিয়ে দেবে আশা করতে পারি এবং সন্তানের সন্তান সুখ বা সন্তানের সাফল্য বেড়ে যেতে পারে বা বাড়ার চান্সেস বা প্রবাবিলিটি রয়ে যাচ্ছে আপনি যদি কর্কটের মানুষ হন কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র কালকের দিন কন্ট্যাক্টস বাড়াবেন বাড়াবেন পুষা কালকের দিন মা বা মাতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে মায়ের মতো বা মাতৃস্থানীয় যিনি রয়েছেন গণ্ডগোল বা ঝামেলা বা সমস্যা তৈরি হতে পারে অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা অহেতুক মানসিক চাপ নিয়ে ফেলার জায়গা রয়েছে অহেতুক একটু মানসিক চাপের মধ্যে পড়ে যেতে পারেন এটা একটু খেয়াল রেখে চলতে হবে বা লক্ষ্য রেখে চলতে হবে পরের রাশি হচ্ছে সিংহ রাশি অর্থাৎ আপনি সিংহ রাশির মানুষ হলে আগামীকালকের দিনে বারোটা পঁচিশ মিনিট থেকে দুপুর বারোটা পঁচিশ মিনিট থেকে একটা আটচল্লিশ মিনিট সময়টা বুঝে ব্যবহার করুন সবুজ উপযুক্ত রং হচ্ছে ব্যবহার করার জন্য ভগবান গণেশজিকে ডাকুন এবং আট সংখ্যার ব্যবহার কালকের দিনে করবেন বা করতে পারেন সিংহরাশির জাতক বা জাতিকাদের কালকের দিনের ক্ষেত্রে চেষ্টা করা উচিত চেষ্টা করব মানে চেষ্টা করা উচিতই বলতে পারি কাজ বা কর্মক্ষেত্রে কোনো বড় দায়িত্ব নেওয়ার বড় প্রজেক্ট নিয়ে কথা বলার এবং যেখান থেকে যেখান থেকে না আমি অপরচুনিটিগুলো পাবো বা আমি সুযোগ পাবো বা আমি সুবিধা পাবো এই জায়গাটাকে কাজে লাগানোর এই জায়গাটাকে ইউটিলাইজ করার আপনি যদি সিংহের মানুষ হন কারণ পার্টটা অত্যন্ত ভাইটাল পাট পাট এবং কাজে লাগবে তাই কথাবার্তা এগোনোর জন্য শুভ দিন কাজকর্ম প্রগ্রেসের জন্য অত্যন্ত শুভ দিন আপনি সিংহের জাতক বা জাতি গেল সব বন্ধুরা আশা করতে পারি বা আশা করবো আপনি চেষ্টা করবেন বা চেষ্টা করে এই সাফল্যর জায়গা বা সাফল্যর দিকটা বার করে নিয়ে আসতে পারছেন ইভেন সবচেয়ে বড় ব্যাপার কোনো প্রবলেমে রয়েছেন কোনো ঝামেলায় রয়েছেন কোনো ঝামেলা থেকে মুক্তি পেতে চাইছেন কালকে করুন কালকে বেটার রেজাল্ট আসবে মানে করুন মানে চেষ্টা করুন তাই অ্যাগ্রেসিভ বলবো না পজিটিভ থাকুন ব্যবসায় মন্দা চলছে ব্যবসা কিন্তু চাপের দেখাচ্ছে তাই বিজনেসের স্টেবিলিটি বা বিজনেসের সাফল্য ভালো আসছে না মহাজনদের সাপোর্টটা পাচ্ছেন কাস্টমার ঠিকঠাক পাচ্ছেন না কাস্টমার মতো পাওয়া ঠিকঠাক মতো পাওয়া বা যে টাইপের কাস্টমার আমি এক্সপেক্ট করছি সেই কাস্টমারগুলো পেতে কিন্তু প্রবলেম হবে বা প্রবলেম হতে পারে বন্ধুরা এটা একটু নজর রাখার পরামর্শ দিচ্ছি বা লক্ষ্য রাখার কথা আমি আপনাদেরকে বলতে পারি বা বলছি দাম্পত্য জীবনে স্টেবিলিটি দিচ্ছে স্টেবেল রেজাল্ট দিচ্ছে কিছু ক্ষেত্রে পরিবারের সঙ্গে ছোটোখাটো বিবাদ অথবা গুরুজনদের সাথে বিবাদ প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন ইভেন বন্ধু বান্ধবী বা বন্ধুত্বের সাপোর্টগুলো পাচ্ছেন সন্তান সুখে প্রবলেম রয়েছে স্পেশালি সন্তানদের পড়াশোনা অথবা সন্তানদের সঙ্গে আপনার সম্পর্ক বা সন্তানরা ঠিকঠাক মতো কথা শোনা এই জায়গাটা কিন্তু গন্ডগোল দেখাচ্ছে আপনি সিঙ্গল মানুষ হলে এটা লক্ষ্য রাখছেন আশা করতে পারি স্থান কিন্তু ভালো অর্থাৎ বিদ্যার ব্যাপারে মোটামুটি আপনি সিংহের মানুষ হলে সুফল পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন ভালো রেজাল্ট পাচ্ছেন অসুবিধা নেই ব্যয় বাড়তে পারে ভ্রমণে সাফল্য রয়েছে ইনভেস্টমেন্ট হতে পারে কথা বলা এক মানে কথাবার্তা বলা বা কথা এগোনোর জন্য অত্যন্ত স্টেবেল দিন বা ভালো দিন বলতে পারি সিংহের জাতক বা জাতিকে হলে সিংহ রাশি মঘা নক্ষত্র কালকের দিনে হিসাব একটু বুঝে করবেন পূর্ব ফাল্গুনি নক্ষত্র টেমটেড হয়ে পড়া মাথা গরম করে ফেলা কাজ পণ্ড করতে পারে সম্পর্ক নষ্ট করতে পারে এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা মানসিক অস্থিরতা বা অশান্তিতে ভোগার ভোগার যোগ দেখাচ্ছে মানসিক অস্থিরতা বা মানসিক অশান্তি অশান্তিতে ভোগা এই যোগ দেখাচ্ছে খেয়াল রাখুন পরের রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির পাঁচ সংখ্যা কন্যা রাশির কালকের দিনে নীল কন্যা রাশি কালকের দিনে কাকে ডাকছেন জানেন তো গণেশজিকে ডাকছেন চেষ্টা করছেন বারোটা পঁয়ত্রিশ থেকে দুটো পাঁচ সতর্ক থাকার পৌনে তিনটের পরের সময়টা অথবা সাতটা থেকে এগারোটা পঁচিশ এই সময়টা শুভ হচ্ছে কিন্তু কন্যা রাশির একটা জিনিস বুঝতে হবে দেখুন আপনার এবং আপনার পরিবার মানে গুরুজন বাবা মা বা সিনিয়র এনাদের স্বাস্থ্য নিয়ে বা শরীর নিয়ে আমি প্রবলেম আছে বলতে পাচ্ছি না ঠিকঠাক রয়েছে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গা দেখাচ্ছে অর্থাৎ অর্থ বা অর্থনৈতিক দিক দিয়ে আপনারা ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন ন ইস্যু কিন্তু কন্যারাশির সিদ্ধান্তহীনতায় ভোগা ভুল সিদ্ধান্ত নেওয়া ভুল স্টেপ নেওয়া এবং ভুল কাজকর্ম করা ভুল ভাল কাজকর্ম করা বা যেভাবে কাজ করতে চাই যেভাবে এগোতে চাইছি হচ্ছে না এবং সিলি মিস্টেকস অর্থাৎ কাজ পণ্ড হতে পারে ঝঞ্ঝাট তৈরি হতে পারে অফিসে ঝামেলা তৈরি হতে পারে ইভেন কিছু ক্ষেত্রে আঙুল আপনার দিকে উঠে যেতে পারে আপনি কন্যার মানুষ হলে কন্যারাশির জাতক বা জাতিকা হলে আপনি এই জায়গা বা এই দিকটা লক্ষ্য রেখে চলুন আমি অফিসের ক্ষেত্র বা কাজকর্ম করার ব্যাপারে খুব সুন্দরভাবে বা খুব স্মুথলি হচ্ছে বলতে পারছি না বাধা বিপত্তি থাকছে এবং আপনি তালগোল পাকিয়ে ফেলতে পারেন বিচক্ষণতার অভাব দেখা যাচ্ছে এটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে বা এটা কিন্তু একটু নজর রেখে চলতে হচ্ছে কন্যার জাতক বা জাতিকা হলে কন্যার বিজনেসটা কিন্তু আবার ভালো চলছে কিন্তু এবং কাস্টমার ডিল বা কাস্টমার ডিলিংসও মোটামুটি শুভ বলতে পারি ঠিকঠাক বলতে পারি ঠিকঠাক মতো চলবে বলতে পারি আপনি যদি কন্যার মানুষ হন ইনভেস্টমেন্টের দিন নয় কারণ ভুল করবেন তখন ইনভেস্টমেন্ট গন্ডগোল হতে পারে বা পয়সার একটা চাপ তৈরি হতে পারে ক্রাইসিস আসতে পারে ভ্রমণে সাফল্য রয়েছে দাম্পত্য জীবন এবং প্রেম ভালোবাসার সম্পর্কগুলো মধ্যম প্রকার শুভ মোটামুটি চলছে খুচরবি বা টুকটাক অশান্তি বা ছোটোখাটো গোলচক এটা কিন্তু কন্টিনিউ হবে আপনি কন্যার মানুষ হলে তাই বন্ধুরা এটা নজর রাখছেন বা লক্ষ্য রেখে চলছেন কিন্তু কন্যা রাশির সন্তান এবং বিদ্যাস্থান ভালো হচ্ছে আপনি যদি একটু ঠিকঠাক চলেন শত্রুতা বা শত্রুতার জায়গা নেই প্রবলেমের জায়গা নেই তবে একটু খেয়াল রেখে চলতে হবে আমি এটাই সাজেস্ট করব বা আমি এটাই আপনাকে বলতে পারি সব মিলিয়ে জায়গাগুলোকে আপনি কন্যার মানুষ হলে একটু লক্ষ্য রাখুন আর রিক্স বা রিক্স নেওয়া আর রিক্সের জায়গায় কোনো মতে যাবেন না উত্তর ফাল্গুনি নক্ষত্র শর্টকাট নিতে পারেন হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে পারিবারিক শান্তি ফিরে আসতে পারে চিত্রা নক্ষত্র কালকের দিনে ভুল ইনভেস্টমেন্ট ভুল জায়গায় পয়সা খরচা বা উল্টোপাল্টা খাতে বা আজে বাজেভাবে পয়সা খরচার জায়গা দেখাচ্ছে খেয়াল রাখছেন রাশি নীল রং, তুলা রাশি পাঁচ সংখ্যা এবং আট সংখ্যা গণেশজিকে ডাকছেন খুব ভালো রেজাল্ট হবে এবং এক্সপেক্ট করছি ভালো রেজাল্ট পাবেন বারোটা বাজতে পাঁচ থেকে একটা পঁচিশ সাবধানে বাদবাকির দিন কিন্তু আপনা। আপনি তুলার জাতক বা জাতিকা হলে বাদবাকি দিন বা দিনের পুরো সময়টাকে নিজের মতো করে ইউজ বা ইউটিলাইজ করতে পারেন তুলার মানুষ প্রথমত একটা কথা বুঝুন আপনার স্বাস্থ্য একটু খেয়াল রাখছেন আপনার শরীর বা আপনার স্বাস্থ্য একটু লক্ষ্য রাখছেন প্রথম কথা দু নম্বর কথা হচ্ছে পয়সার একটা চাপ একটু থাকছে ব্যাস বাদ দিলাম এটুকু বাবা মা বা পরিবারের শরীর এবং পয়সাটা চাপ থাকছে বলতে কি আমি বলছি না যে ফালতু খরচা আমি বলছি যে পয়সা করির একটু একটু চাপানো তো তৈরি হতে পারে অথবা পরিবারের জন্য কোনো খরচা করতে গেলেন বা কোনো কেউ প্রবলেমে রয়েছে তার জন্য কোনো খরচা করলেন এটা মানে ভালো খাতে খরচা হতে পারে অসুবিধা নেই আপনি তুলার জাতক বা জাতিকা হলে তুলারাশির মানুষজনদের ক্ষেত্রে এরপর আসছি পজিটিভ পয়েন্টের কথা তুলারাশি ডমিনেট করার দিন হচ্ছে এক নম্বর ব্যাপার বুঝুন ডমিনেট করা পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করা এবং তুলারাশি সবচেয়ে বড় কথা হচ্ছে যদি হেডেক বা চাপ না নেন বা ট্রেস বা উল্টোপাল্টা না করেন একটা ফিক্সড লক্ষ্য রেখে কিছু ক্ষেত্রে রিক্স নিয়েও যদি আপনি কাজ করতে পারেন আপনি তুলার মানুষ আপনি সফল হবেন কারণ তুলা তুলারাশির কার্যসিদ্ধি কাজকর্মের প্রগতি গতিকে নির্দেশ করছে গতি বলে না বা গতি বলতে যেটা বোঝায় এটাকে নির্দেশ করছে তাই আমি তো আশা করবো বা আশা করতে পারি আপনি তুলার জাতক বা জাতিকা হলে কাজকর্মগুলো খুব সুন্দরভাবে করছেন মনোযোগ বাড়াচ্ছেন এবং একটা নির্দিষ্ট জায়গায় বা একটা নির্দিষ্ট লক্ষ্যে ফোকাস রেখে এগিয়ে যাচ্ছেন এবং এটাই বেস্ট পার্ট এটাই বেস্ট তুলা তুলারাশির জাতক বা জাতিকাদের তুলার ব্যবসা মোটামুটি চলছে আপনাকে আরও বেশি আমি বলবো যে মনোযোগী হয়ে অ্যালার্ট থেকে এবং নিজের মতো করে কাজ করার এবং একটা নির্দিষ্ট ফোকাস বা লক্ষ্য রেখে কাজে এগিয়ে যাওয়ার আলটিমেট বেটার রেজাল্ট পাবেন পার্টনার মানে হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেমিক প্রেমিকা বোথ সাইডে আপনি সাপোর্টগুলো পাচ্ছেন তাই স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর সাপোর্ট এবং প্রেম ভালোবাসার সাপোর্ট দুটোই আপনার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আসছে সন্তান সুখ ভালো বলতে পারি পড়াশোনা কিন্তু ভালো হচ্ছে না এবং একটুতেই অধৈর্য ব্যাপারটা মাথা গরমের ব্যাপার রাগ জেদ আপনার ক্ষেত্রে কার্যকরী হতে পারে এটা একটু খেয়াল রাখুন কাজ সফল হবে কর্মক্ষেত্রে সফল হবেন আপনি টোটালটা খেয়াল রেখে চলুন বেটার রেজাল্ট হচ্ছে চিত্রা যদি নক্ষত্র হয় রাশি যদি তুলা হয় আমি বলবো ভাগ্য সাপোর্ট দেবে সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে চেষ্টা করবেন পাওনা আদায় করার কারুর থেকে কোথাও থেকে কারুর হাত থেকে কিছু পাওনা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও বেশি মানসিক দৃঢ়তা প্রয়োজন মনের দিক থেকে আরও বেশি স্ট্রংনেস বা স্ট্রং থাকা দৃঢ় থাকা প্রয়োজন রয়েছে এবং এটা কিন্তু আপনার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কাজে লাগবে কাজ করবে কার্যকরী হবে দেখুন একটু পরের রাশি হচ্ছে বৃষ্টিক রাশি অর্থাৎ আপনি যদি বৃষ্টিকের মানুষজন ব্লু শেড ইউজ করবেন তিন ব্যবহার করছেন ভগবান গণেশজিকে ডাকছেন চেষ্টা করছেন পৌনে বারোটা থেকে একটা কুড়ি সাবধানে ব্যবহার করার আড়াইটের পরের পুরো সময়টা নটা থেকে বারোটা দশ এই সরি এগারোটা পঁচিশ টাইমটা বেটার হচ্ছে এই টাইমটা নটা থেকে এগারোটা পঁচিশ কিন্তু যেটা ব্যাপার যে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন বৃশ্চিক রাশির মানুষ হন আপনার এবং আপনার পরিবারের যারা মানুষজন রয়েছেন ক্লোজ রয়েছেন রিলেটিভস রয়েছেন আশাবাদী বা আশা করতে পারি প্রতিটা মানুষ বা প্রত্যেকটা মেম্বারের শরীর স্বাস্থ্য মোটামুটি স্টেবেল ঠিকঠাক এবং ঠিকঠাক দিকে যাচ্ছে এটা নিয়ে প্রবলেম নেই এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যে ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে রয়েছে কাজ খুব স্মুথলি এগোবে বলতে পারছি না চাপ থাকছে কিন্তু দিনের শেষে আপনার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে যত প্রেসারের কাজই হোক যত চাপের কাজই হোক এটা প্রথম দু নম্বর কথা হচ্ছে যে বৃষ্টিক রাশির ক্ষেত্রে না শত্রু দমন হবে কালিক বা অফিসের সাপোর্ট পাবেন এবং গুরুত্ব পাবেন আর রিক্স নিলেও মোটামুটি আশা করতে পারি মোটামুটি বলতে পারি যে ধরুন বলছেন আমি এটা খুব বড় রিক্স নিয়েছি হবে হতে পারে মনে হচ্ছে না হবে না এই যে কনফিউশন বা এই যে জটিলতা এই জায়গা থেকেও সফল হচ্ছে তাই একটু বুদ্ধি খরচা একটু ধীরে একটু ধরে এগোনো এটা আমার মতে বেস্ট পার্ট এটাকে অ্যাপ্লাই করুন বেটার হবে ইনভেস্টমেন্ট চলতে পারে বিচক্ষণদের দিন হচ্ছে ভ্রমণে সাফল্য রয়েছে যে আমি চাকরি সূত্রে চাকরির জন্য অফিসের জন্য কোনো একটা ভ্রমণ করছি কোনো একটা জায়গায় যাচ্ছি বা কিছু একটা কাজে যাচ্ছি আপনার দিন হতে পারে আপনি যদি বৃশ্চিকের জাতক বা জাতিকা হন বৃশ্চিক রাশীন মানুষ হন ব্যবসা আরও ভালো করে করুন ব্যবসা কালকে ভালো হবে কাস্টমার পাবেন কাস্টমার ডিলিংস ভালো হবে এবং ওভারঅল কাস্টমারদের থেকে যে ধরুন রিপ্লাই পাওয়া যে হ্যাঁ ঠিক আছে চলো ভালো বা এই ব্যাপারটা পাচ্ছেন সো চাকরি বিজনেস মোটের ওপর ভালো শত্রুতা হচ্ছে না কিন্তু ফ্যামিলি লাইফ না একটু আপস অ্যান্ড ডাউন্স চলছে হাজব্যান্ড ওয়াইফ ইভেন বাবা মা এই সাপোর্টটা ঠিকঠাক হচ্ছে না প্রেম বন্ধুত্ব ভালো ফল দিতে পারে পরিবার পরিবারের মানুষজন পরিবারের যে সদস্য সদস্যাগুলো রয়েছে তাদের দিক থেকে আপনি একটুখানি ধাক্কা খেতে পারেন এটা একটু খেয়াল রাখতে হবে প্রেম বন্ধুত্ব মোট কথা ভালো এবং কিছু ক্ষেত্রে পারিবারিক ঝামেলাটা মাথার উপর দিয়ে যেতে পারে এবং কি হয় পরিবার যখন গণ্ডগোল করে তখন আমাদের মাথার মতো মাথার মধ্যে হাজার একটা চাপ বা হাজার একটা ট্রেস বা প্রেসার তৈরি করে আপনি এটা একটু দেখে নেবেন আপনি বিশ্বিকের মানুষ হলে সন্তান এবং বিদ্যা নিয়ে প্রবলেম নেই তাই বিচক্ষণ থাকুন এবং বিচক্ষণ হলেই ফ্যামিলির গণ্ডগোল আসতে দেয় না তাই এটা একটু লক্ষ্য রাখবেন বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে না শর্টকাট নেওয়ার দরকার আছে বৃশ্চিক অনুরাধা বাচ্চাগুলোকে সাথে নিয়ে এগোন বাচ্চা মানে দু বছর নয় বাচ্চা ছেলে মেয়েগুলোকে বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে মানসিক দৃঢ়তা প্রয়োজন আরও বেশি জ্যেষ্ঠা নক্ষত্র হলে আরও বেশি চাঙ্গা হতে হবে মনের দিক থেকে এবং আমি পারবো বা আমি করে ফেলতে পারবো এই এই দৃঢ়তাটা দেখাতে হবে আপনি যদি রাশির মানুষ হন নীলই ব্যবহার করবেন নীল করতে পারেন ছাই ছাইয়ের যে কালার সেড ব্যবহার করতে পারেন স্বাদ ব্যবহার করছেন কালকে ধনু রাশির পরীক্ষার দিন হতে চলেছে ধনুরাশি চেষ্টা করছেন পৌনে বারোটা থেকে একটা পঁচিশ খুব সাবধানে ব্যবহার করার সকাল সাড়ে আটটা থেকে এগারোটা পঁয়তাল্লিশ ভালো সময় হচ্ছে অথবা দুপুর তিনটের পরের সময়টা ভালো হচ্ছে ধনুরাশি এক নম্বর কথা বুঝতে হবে কালকের দিনে ব্যবহার করতে মানে চেষ্টা করবেন সেভেন এবং ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডাকার প্রভূত পরিমাণ শত্রুতা এবং মানসিক চাপটা মারাত্মক লেভেলের যেতে পারে মানসিক চাপ মাথার মধ্যে বোঝা মেন্টালি প্রেসারাইজড করা আপনাকে কোনো না কোনোভাবে চাপ বা প্রেসারের মধ্যে রাখা আপনি ধনুরাশির জাতক বা জাতিকে হলে বন্ধুরা এটা লক্ষ্য রেখে চলছেন অথবা এটা খেয়াল রেখে চলছেন বা সতর্ক থেকে চলছেন না হলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন চোখটা চারিদিকে খোলা রাখবেন কাউকে বিশ্বাস করবেন না কারুর জন্য কারুর হয়ে রিক্স নেবেন না কারুর জন্য খাটবেন না সাইলেন্টলি কাজ করবেন দায়িত্ব পালন করবেন আর্গুমেন্টে যাবেন না চুপচাপ কাজ করে বেরিয়ে চলে আসবেন এটাই ধনুরাশি এবং এর বাইরে গেলে এর অন্যথা করলে যদি ভালো হয় তো খুব ভালো কিন্তু চান্সেস বা প্রোভাবিলিটি রয়ে যাচ্ছে কি নেগেটিভ হওয়ার সমস্যায় পড়ে যাওয়ার বা বাধা বিপত্তির মধ্যে সমস্যার মধ্যে চাপের মধ্যে পড়ে যাওয়ার বন্ধুরা এটা লক্ষ্য রাখছেন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গা থাকছে এবং ভ্রমণে সাফল্য থাকছে কিন্তু অফিসে প্রত্যেকটা স্টেপ হবে মেপে লোকে ব্যবহার বা ব্যবহৃত আপনাকে করতে পারে ফাইন্যান্সিয়ালি স্টেবেল আবার বলছি ইভেন যারা নিজের প্রফেশান আমি আমি মালিক বা আমি মালকিন অর্থাৎ বিজনেস এটা ভালো চলছে এবং ব্যবসা করে ব্যবসায়ীরা ভালো সাফল্য বা ভালো সাকসেস পেয়ে যাচ্ছেন তাই ব্যবসা বা বাণিজ্যের জায়গাটা ভালো ব্যবসা করে সাফল্যর দিকটা যথেষ্ট ভালো অসুবিধা নেই ধনুর জাতক বা ধনুর রাশির জাতিকা হলে কালকের দিনে বিদ্যাস্থান শুভ কালকের দিনে পারিবারিক জীবন মোটামুটি শুভ স্পেশালি হাজব্যান্ড ওয়াইফ এবং বাবা মা জ্ঞাতি থেকে একটু একটু চাপ আসতে পারে সন্তান সুখ ভালো তবে সন্তান নিয়েও কোনো ডিসিশান নেওয়া হতে পারে সন্তানের জন্য কোনো খরচা হতে পারে এবং ভ্রম মানে কি বলবো পরিবারের জন্য কোনো খরচা হতে পারে তবে সেই জায়গাগুলো বা সেই দিকগুলো স্টেবেল বিদ্যার ব্যাপারে একটু গন্ডগোলের রেজাল্ট পাচ্ছেন বাইরের মানে বন্ধু বান্ধবী এই জায়গাগুলোকে একটু চেপে দিন আর কারুর বিষয়ে কোনো বিষয়ে কোনো আলোচনা বা কারুর বিষয়ে কোনো সমালোচনাতে আপনি থাকবেন না আপনি ধনুর মানুষ হলে ওভারঅল জায়গাটা তবেই বেটার হবে বা তবেই ভালো হবে ধনুরাশি মূলা নক্ষত্র কালকের দিনে আপনার মনের ওপর চাপ পড়বে ধনুরাশির পূর্ব নক্ষত্র হিমান্যতায় ভোগার যোগ রয়েছে উত্তরা উত্তরা ছাড়া নক্ষত্রে জাতক বা জাতিকারা ভাগ্য ভাগ্যসার্থ দেবে না কালকের দিন ঠিকঠাক মতো এটা একটু দেখে নিন দেখে নিন আপনি যদি মকরের মানুষ হন সবুজ মকর পাঁচ মকর ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডাকা গণেশজিকে ডাকছেন চেষ্টা করছেন সাড়ে আটটা থেকে বারোটা খুব ভালো হচ্ছে বারোটা পঁচিশ থেকে পৌনে দুটো সামলে দুটো পনেরো পরের আবার পুরো সময়টাকে আপনি মকরের মানুষ হলে মকর রাশির জাতক জাতিকা হলে ব্যবহার করতে পারেন বা ব্যবহার করবেন দেখুন মকর রাশির ক্ষেত্রে শরীরটা এবং পরিবারের শরীরটা মানে বাবা মা বা গুরুজনদের শরীর স্বাস্থ্যর জায়গা আমি খুব একটা স্টেবেল বলতে পারছি না খুব একটা ভালো বলতে পারছি না তাই কোনো না কোনোভাবে শরীর নিয়ে একটু চাপ রয়েছে কিন্তু ফ্রেশনেস ফিল করবেন কাজ করে এসে অফিসে গিয়ে কারণ অফিসে নতুন দায়িত্ব এবং নতুন কর্মপ্রাপ্তির জায়গা থাকছে রিক্স নিলে সাফল্য আসছে আপনার হাতের কাজগুলো খুব স্মুথলি খুব সুন্দরভাবে এবং সচেতনতার সাথে করতে পারছেন আপনি মকরের মানুষ হলে যে এটা চাপ রয়েছে পারবো পারবেন এটা মনে হচ্ছে পারবো না ওই লোকটার সাথে আমি কথা বলতে পারবো এই যে ব্যাপারগুলো সামগ্রিকভাবে ভেতর থেকে একটু কনফিডেন্স বিল্ড করুন ভেতর থেকে একটু কনফিডেন্স গ্রো করুন আপনি মকরের মানুষ হলে আমি আশা করছি আপনি বেটার রেজাল্ট পাবেন সাকসেস পাবেন দিনের শেষে এসে বলবেন দেখুন মিনিটে মিনিটে তো বলা সম্ভব নয় আমি একটা দিন কেমন কাটালাম ভালো কাটালেন অর্থের ব্যাপারে ভালো রেজাল্ট হলো ব্যবসায় মন দেয় ইভেন কাস্টমার পেতে সমস্যা হবে কাস্টমার বা লোকজন পেতে সমস্যা হবে একটু খেয়াল রেখে চলুন মকরের জাতক বা জাতিকা হলে মকর রাশির জাতক বা জাতিকাদের কালকে কথা বলার দিন পারলে কথা বলে নিন কথা বলতে হবে এবং বললে সাফল্য আছে দাম্পত্য জীবন ভালো চলছে প্রেম ভোগাবে প্রেমিক বা প্রেমিকারা খেয়াল রাখছেন তাই প্রেম ভালোবাসার ব্যাপার ইভেন কিছু ক্ষেত্রে গুরুজনদের সাথে সম্পর্কর জায়গাও ভোগাতে পারে সন্তান এবং বিদ্যা নিয়ে প্রবলেম নেই যারা স্টুডেন্ট এবং যাদের সন্তানাদি রয়েছে বোধ সাইডে ঠিকঠাক রেজাল্ট বা স্টেবল রেজাল্ট এক্সপেক্ট করতে পারি ভ্রমণ হতেই পারে ইনভেস্টমেন্টও হতে পারে পরিবারের জন্য কোনো ক্রয় হতে পারে শিশুদের জন্য বাচ্চাদের জন্য ইভেন নিজের জন্য কিছু ক্রয় বিক্রয় মানে কিনলেন কিছু কেনাকাটি করলেন কোনো প্রবলেম নেই অসুবিধা নেই উত্তরা ছাড়া যাকে তাকে পাত্তা দেবেন না শ্রবণা নক্ষত্র জুনিয়ররা সুযোগ নেবে বা কম কোয়ালিটির লোকজনরা সুযোগ নেবে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা চেষ্টা করবেন কালকের দিনে সিক্রেটলি কাজ করার একটু একটু গোপনীয়তা মেনটেন করে বা একটু সিক্রেসি মেনটেন করে কাজ করার এটা কিন্তু খুব ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে আপনার যদি মানে আপনি যদি কুম্ভ জাতক বা জাতিকা হন কালকের দিনে সাত ব্যবহার করবেন সাত ছাই রং চকলেট কালার ব্লু শেড আপনি ইউজ করছেন আপনি চেষ্টা করবেন এক বারোটা পাঁচ মিনিট থেকে একটা কুড়ি মিনিট বাদ বাকি পুরো দিনকে আপনার মতো ব্যবহার করার কুম্ভ রাশির প্রবলেম বুঝতে হবে কুম্ভ রাশি হিনমন্যতায় ভুগছেন ডিপ্রেশানে ভুগছেন ফ্রাস্টেশনে ভুগছেন আমার হচ্ছে না আমার দ্বারা হবে না আমি আমার রাশি খারাপ এইটা আপনার মাথার মধ্যে কাজ করছে বা ঢুকে গেছে দেখুন এটা থেকে আপনাকে বেরোতে হবে আমি বার করতে পারব না আপনার এবং আপনার ফ্যামিলির শরীর ভালো থাকছে দায়িত্ব খুব ভালোভাবে নিচ্ছেন পরিবার আত্মীয় স্বজন কাছের লোকজন এবং ভ্রমণেও সাফল্য রয়েছে তবে পয়সার একটা চাপ কিন্তু থাকছে তাই আপনার এবং আপনার ফ্যামিলির শরীর স্বাস্থ্য নিয়ে আমি প্রবলেম বলছি না বা অসুবিধার জায়গা বলছি না আপনাকে আমি বলছি আপনি প্ল্যানিং করুন আমার এই 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 কাজগুলো করতে হবে আমাকে তাই জন্য এইভাবে এগোতে হবে এবং এইটা আমার রাস্তা হবে আমি এই সময় এটা করছি এই সময় এটা করছি আমি রিস্ক নিতে পারি এবং এইভাবে রিস্ক নেবো টোটালটা আপনার মাথার মধ্যে ছঁকা থাকবে আপনি সেট করবেন অনেকে থাকে না যে আমরা কালকে ধরুন এই এই কাজগুলো করব আমি সকাল আটটার সময় ট্রেন ধরবো দিয়ে আমি সাড়ে নটার সময় ওখানে বাস বলা আছে আসবে এই এইভাবে টোটালটা মাথার মধ্যে ছোকে নিন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজের জায়গায় বা কার্যক্ষেত্রে আপনি মোট কথা সফল হবেন এবং সফলতার সঙ্গে কাজ করছেন আপনাকে আপনি যদি প্ল্যান না করে চলেন এবং একটু ইমোশন একটু সেন্টিমেন্ট একটু সহানুভূতির সঙ্গে এগুলো কিন্তু কোনো রাস্তা নয় প্রপার প্ল্যানিংয়ে যেতে হবে ইভেন বিজনেস ক্ষেত্র ভালো কাজে লাগান কিছু লোককে কাজে লাগবে তাদেরকে কাজে লাগান বা ইউটিলাইজ ইউজ করুন আপনি মোট কথা ভালো রেজাল্ট পাবেন দরকার আছে অন্যদিন আপনি হন কালকে আপনি করুন আপনি কুম্ভের জাতক বা জাতিকে হলে কুম্ভ রাশির দাম্পত্য জীবন ভালো কিন্তু জ্ঞাতি বন্ধুত্ব ঠিকঠাক চলছে না প্রেমটা ঠিকঠাক চলছে আপনাকে আমি একটাই কথা বলছি সুযোগ সন্ধানী হন একে আমার প্রয়োজন রয়েছে আমি একে ব্যবহার করব এইভাবে ব্যবহার করবো এইভাবে কাজে লাগবে সন্তান এবং বিদ্যা মোট কথা ঠিক আছে দিন আপনার তাই একটু চালাকি করুন জিতে যাবেন কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র কালকের দিনে ওজনের সাথে কথা বলবেন শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আরও চালাক চতুর হন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে চেষ্টা করবেন চেষ্টা করবেন লোককে দিয়ে আপনার কাজটা করিয়ে নেওয়ার বেটার হবে লাস্ট রাশি হচ্ছে মীন রাশি মীন রাশির ক্ষেত্রে সবুজ হালকা এবং হালকা নীলবা আকাশি মীন রাশির ক্ষেত্রে কালকের দিনের জন্য আট ব্যবহার করছেন শনিদেবের সংখ্যা মিন রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে চেষ্টা করছেন সকাল সাড়ে আটটা থেকে পৌনে বারোটা তিনটের পরের পুরো সময়টা বারোটা দশ থেকে দুপুর দুটো কুড়ি মিনিট খুব ভাইটাল হচ্ছে এবং খুব সতর্ক বা সচেতনতার সাথে ব্যবহার করতে হবে মিন রাশি স্পেশালি গুরুজন বা সিনিয়র বা বাবা মা বা এজেড এই মানুষগুলো শরীরের জায়গা লক্ষ্য রাখতে হবে সঙ্গে জুনিয়রের শরীর স্বাস্থ্য মিন রাশির জাতক বা জাতিকারা যে কাজগুলো নিজের হাতে করছেন যত শক্ত এবং যত বড় যত দায়িত্বের বা রিক্সের কাজও আমি আপনাকে কথা দিতে পারি আপনার কাজ সফল হচ্ছে কার্যক্ষেত্রে আপনি সফল হচ্ছেন কিন্তু যখনই আপনি হাল ছেড়ে দিলেন যখনই আপনি কোনো প্রেশার রিলিজ করলেন এবং ঢিলে ঢালা দিয়ে দিলেন আপনার কাজ কিন্তু গন্ডগোল হবে হবে কাজ ফেন্ডিং হবে হবে না ইনকমপ্লিট থেকে যাবে আপনি মিনের জাতক বা জাতিক হলে পাঁচটা কাজ ধরুন পার্টনারশিপে করছেন আমি কিছুটা করব আপনি কিছুটা করবেন আমাকে করতে দিতে হবে না আপনি করুন সফল হবেন ফাইন্যান্সিয়ালি স্টেবেল এবং ভ্রমণের সাফল্য রয়েছে তবে মিন রাশি খুব বেশি জনের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে না ইভেন ফ্যামিলির ক্ষেত্রেও তাই একটা দূরত্ব থাকছে হাজব্যান্ড ওয়াইফ থেকে শুরু করে প্রেমিক প্রেমিকা বাবা মাকে বাদ দিচ্ছে আত্মীয় স্বজন আপনি করে যাচ্ছেন বিনিময়ে পাওয়াটা একটু শক্ত ব্যবসা মোট কথা ভালো রেজাল্ট দিচ্ছে তাই বিজনেসম্যান বিজনেস মিন রাশির ভালো রেজাল্ট পাবেন আপনাকে আমি বলবো নিজের দায়িত্বে নিজের হাতে কাজ করুন খাটনি বাড়বে কিন্তু আলটিমেট কাজ বা কর্মগুলো সফল হচ্ছে কর্ম করে বা কাজ করে বেটার রেজাল্ট পাচ্ছেন এটাই বেটার পাঠ মিন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দশ দিকে মাথা দেবেন না একটা দিকে ফোকাস রেখে এগোবেন মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন চাপ নিতে হবে চাপ নিয়েই সাফল্য আসবে তাই আমার প্রচুর চাপ বলবেন না মীন রাশি রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা ধার দেনায় জড়িয়ে পড়তে পারেন ফাইন্যান্সিয়ালি একটু একটু স্ট্রাগেল স্ট্রাগেল পিরিয়ড চলতে পারে খেয়াল রাখুন এটাই আগামীকালকে মেষ থেকে মিন রাশির রাশিফল আশা করছি ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন নমস্কার